করো? হ্যাঁ ম্যাম, আমরা করতাম, আসলে ভাবলাম অনুষ্ঠানটা স্টার্ট করলে সবাই ঢুকে যাবে। এই তো সব সেজে গুজে বসছে। আচ্ছা আচ্ছা, ঈশিকাকে দেখে মনে হচ্ছে এটা ছবি। বাহ, নমস্কার সবাইকে, স্বাগতম। প্রতি বছর বারাসাত সরকারি মহাবিদ্যালয়ে 5 সেপ্টেম্বর উপলক্ষে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের সংস্কৃত বিভাগে বিশেষভাবে শিক্ষক দিবস পালিত হয়। এবছর মহামারীর কারণে, বিশেষ অসুবিধার কারণে আমরা অনলাইন বা ভার্চুয়াল পদ্ধতিতে আমরা শিক্ষক দিবস উদযাপন করতে চলেছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট অধ্যাপিকা অদিতি ম্যাম, আছেন পৌলমি ম্যাম এবং অন্তর ম্যাম। ওনাদের চরণে আমাদের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং উপস্থিত আমার ছোট ভাই বোনেদের অনেক ভালোবাসা জানাই এবং সহপাঠীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রত্যেকে আজকে আমরা উপস্থিত হয়েছি, প্রত্যেকে জয়েন করেছো এই অনুষ্ঠানে, আমরা প্রত্যেকে আনন্দিত। আজকের দিনটা আমাদের কাছে একটা বিশেষ দিন। দেখতে দেখতে কলেজে আমাদের তৃতীয় বর্ষ হয়ে গেল, বছর ঘুরে এলো, আবার শিক্ষক দিবসের অনুষ্ঠান এলো। এবছর ন্যায় আর প্রতি বছরের মতো আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানে নেয় কোনো সমাগম সম্মেলন, শুধুমাত্র মহামারী বিশ্বকে করেছে আক্রমণ। তাই আমাদের শিক্ষক দিবস আজ ভার্চুয়াল ভাবে উদযাপিত হচ্ছে। শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী প্রত্যেকে গৃহবন্দী, তাই এবছর এভাবেই আমাদের শিক্ষক শিক্ষকের আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। অনুষ্ঠানের প্রথমেই বিশ্বের সমস্ত গুরুজন এবং আমার শিক্ষক শিক্ষিকাদের চরণে প্রণাম জানাই। সর্বোপরি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে অনুষ্ঠান শুরু করব মঙ্গলাচরণের মধ্য দিয়ে।
এরপর আমরা প্রতিকৃতিতে মাল্যদান করবেন তৃতীয় বর্ষের ছাত্রী দীপালী দাস। দীপালী, তুমি রেডি হয়ে নাও। যেহেতু প্রোগ্রামটা আমাদের অনলাইনে, একটু দেরি হবে। পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের উপলক্ষে আজ বারাসাত সরকারি মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগে আয়োজিত শিক্ষক দিবস উদযাপিত হচ্ছে। এখন প্রতিকৃতিতে পুষ্পদান করছেন তৃতীয় বর্ষের ছাত্রী দীপালী দাস। আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে ওনার চরণে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই, এই প্রার্থনা করি আমরা ভবিষ্যতে যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, আগামী দিনে যেন আমরা দেশের একজন আদর্শ নাগরিক হই তথা আদর্শ ছাত্র সমাজের একজন আদর্শ ছাত্র হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি। এরপরেই চলে আসব পরবর্তী নিবেদনে। তৃতীয় বর্ষের ছাত্রী অর্পিতা সানা আজকের শিক্ষক দিবসের সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে তার বক্তব্য রাখছেন। নমস্কার, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, নমস্কার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই এবং আমার সহপাঠীদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আর আমার ছোট্ট ভাই বোনদের ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য আমি শুরু করছি। 5ই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন, কারণ 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ওই দিনের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকার প্রতি সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করা হয়। বলা হয়ে থাকে একজন মা জন্ম দেন, কিন্তু সত্যিকারের একজন শিক্ষক জীবন দান করেন, কারণ শিক্ষা ছাড়া একটা জীবন মৃতপ্রায়। তাই একজন শিক্ষকের এক্সাম্পলটা মোমবাতির সঙ্গে করা যায়। বলা হয় এ গ্রেট টিচার ইজ লাইক এ ক্যান্ডেল, ইজ কনজিউম ইটসেলফ টু লাইট দ্য ওয়ে ফর আদার্স। একটা মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, ঠিক সেই রকম ভাবেই একজন শিক্ষক সারা জীবন ধরে তার মেধা প্রজ্ঞার মাধ্যমে অন্যের পথ আলোকিত করে। বলতে হয় এ টিচার টেকস এ হ্যান্ড ওপেন এ মাইন্ড অ্যান্ড টাচেস এ হার্ট। শিক্ষকতার পেশা খুব সম্মানিত একটা পেশা, কারণ শিক্ষকরা পৃথিবীর সমস্ত পেশার লোকদেরকে তৈরি করে। তাই তো বলা যায় টিচিং ইজ দ্য প্রফেশন দ্যাট ক্রিয়েট অল আদার প্রফেশন।
সমাজের মেরুদণ্ড হচ্ছে এই শিক্ষকরা। শিক্ষকরাই পারেন একটা সমাজকে সঠিকভাবে পরিচালিত করতে, সমাজের সন্তানদের সঠিকভাবে নিয়ে যেতে, তাদের সুনাগরিক এবং সঠিক মানুষ হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে। এবার বলি কেন আমরা এই 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালে 5ই সেপ্টেম্বর ভারতের মাদ্রাজে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের শিক্ষার ইতিহাসে অত্যন্ত উজ্জ্বল একটি দৃষ্টান্ত ছিলেন এবং তিনি ছিলেন একজন বিচক্ষণ দার্শনিক। এছাড়াও তিনি ছিলেন একজন সফল রাজনৈতিক। তার সর্বোপরি যে উদাহরণটা আমরা বলতে পারি, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। 1962 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কিছু ছাত্রছাত্রী এসে বললেন, স্যার আমরা আপনার জন্মদিনটি সেলিব্রেট করতে চাই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উত্তরে বলেছিলেন, ইনস্টেন্ট অফ সেলিব্রেটিং মাই বার্থডে ইট উড বি মাই প্রাউড ডিফিনিং ইট সেপ্টেম্বর 5th ইজ অবজার্ভ অফ টিচার্স ডে। অর্থাৎ তিনি বলেছিলেন, তোমরা আমার জন্মদিন সেলিব্রেট না করে এই দিনটিকে যদি শিক্ষক দিবস হিসেবে পালন করো তাহলে এটা আমার কাছে অত্যন্ত গর্বের হবে। সেখান থেকে অর্থাৎ 1962 সাল থেকে এখনো পর্যন্ত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। নমস্কার। অসাধারণ বক্তব্য দিলেন। যিনি একজন ছাত্রের মতে তার ভূমিকা অপরিসীম এবং অপরিহার্য। এই শিক্ষক দিবসের দিনে আমাদের একটা কথা সর্বদাই মনে রাখতে হবে, যেখানেই দেখা হোক না কেন শিক্ষকদের সাথে বা গুরুজনদের সাথে অবশ্যই তাদের আমরা সম্মান শ্রদ্ধা জানাবো, কখনোই মুখ ঘুরিয়ে নেব না। বাস্তবের ক্ষেত্রে আমরা যতই বিভিন্ন বড় বড় কথা বলি না কেন, বাস্তবে ঠিক তার উল্টো ফলাফল দেখা যায়। শৈশবকালে যে আমাকে শিক্ষা দিচ্ছেন তিনি আমার গুরু, এখন যিনি শিক্ষা দিচ্ছেন তিনি আমার গুরু। তাই শিক্ষকদের বা শিক্ষিক এরপর আপনাদের সামনে নৃত্য পরিবেশন করতে শোনা যাচ্ছে? বলছি সবাই দেখতে পাচ্ছেন? পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে।
এই অসংখ্য ধন্যবাদ কথাটি দ্বারা সামনে পরিষ্কার ভাবে বলা যায় না, সেটা বোঝাও যায় না। তার এই অসাধারণ চেষ্টা এবং নিষ্ঠার দ্বারা আজকে অনলাইনে একটা সুন্দর এরপরেই সঙ্গীত পড়বে
যদি কোনো আমার কথা শোনা যাচ্ছে? দীপালি কি শুরু করেছো? দীপালি হ্যাঁ শুরু কর।
প্রথমেই সকল ভাই বোন এবং আমার সহপাঠীদের সবাইকে জানাই ভালোবাসা এবং সকল দীপালি শোনা যাচ্ছে না কিছু? দীপালি কবিতাটা আমরা শুনতে পাচ্ছি না। দীপালিকে পরে করার জন্য আমি অনুরোধ করব, যদি না হয় সেটা প্রেজেন্টিং এর মাধ্যমে করবার চেষ্টা করব। দীপালি কি শুনতে পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, তার একটু প্রবলেম হচ্ছে তো। হ্যাঁ বলছি। হ্যাঁ শুনতে পাচ্ছিস? সবাই শুনতে পাচ্ছ না? সবাই হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। সবাই কি শুনতে পাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, দি বলো। প্রথমেই সকল শিক্ষিকাকে আমার প্রণাম এবং সকল ভাই বোন ও সহপাঠীকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আমি একটা কবিতা বলবো আজকে শিক্ষক দিবস উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তাতে আমি একটি ছোট্ট কবিতা উপস্থাপনা করছি। কবিতার নাম শিক্ষক। শিক্ষক মানে মনের মধ্যে শিক্ষা আছে যার। শিক্ষক মানে কর্তব্য আর ক্ষমার সমাহার। শিক্ষক মানে যিনি হলেন প্রকৃত শিক্ষাদাতা। শিক্ষক মানে পিতার পরে দ্বিতীয় পিতামাতা। শিক্ষক মানে ভাবতে পারি এমন একজন লোক যিনি আমাদের বন্ধুর সাথে পথ প্রদর্শক। শিক্ষক মানে একটি জীবন আদর্শ অখণ্ড। শিক্ষক মানে একটি জাতির শক্ত মেরুদণ্ড। শিক্ষক মানে আলোয় দেখা সরিয়ে অন্ধকার। শিক্ষক দিবসের এই পুরনো দিনে তাদের নমস্কার। নমস্কার। শোনা যাচ্ছে না সোমু? তুই সোমু সবসময় মিউট করছিস কেন? তুই একটা আনমিউট করে রাখ। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। হ্যালো যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। এরপরেই শোনা যাচ্ছে না?
হ্যালো, মিউট কর, মিউট করিস না, মিউট করলে অসুবিধা হচ্ছে। শোনা যাচ্ছে এবার? সোমাদা তুমি মিউটটা করো না, খুলে রাখো মিউটটা। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি, অতিথি ম্যামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অন্তরাদি আগে বলুন, আগে অন্তরাদিকে বলো। আচ্ছা ম্যাম, ত্রুটি মার্জনা করবেন। আমাদের বিভাগের প্রধান অধ্যাপিকা অন্তরা ম্যামকে বলার জন্য আমাদের সকলের পক্ষ থেকে আমার স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। প্রথমেই বলি, এটা কোনো ত্রুটি নয়, এটা ঠিকই আছে, কেউ একটা বললেই হলো। তো যাই হোক, শুরুতেই, একেবারে শুরুতেই অর্পিতা খুব সুন্দর করে আজকের দিনটার প্রেক্ষিত আমাদের সামনে তুলে ধরেছে, এবং কিভাবে আজকের দিনটা, এই 5ই সেপ্টেম্বর দিনটা, যদিও আজ নয়, মানে 5ই সেপ্টেম্বর দিনটি কিভাবে শিক্ষক দিবস হিসেবে গণ্য হলো, সেই গল্পটা সে আমাদেরকে বলেছে। তো এই যে সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি একজন অসম্ভব পণ্ডিত মানুষ ছিলেন। হিন্দু ধর্ম এবং দর্শনের বিভিন্ন শাখায় তার প্রগাঢ় ব্যুৎপত্তি ছিল। প্রাচ্য এবং পাশ্চাত্য দর্শনের মধ্যে তিনি একটা সমন্বয়ের দিশা দেখিয়েছিলেন, যেজন্য তাকে বলা হতো লিভিং ব্রিজ বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট। আর বেদান্ত ছিল তার সব থেকে প্রিয় দর্শনের শাখাটি, এবং বেদান্তের মায়াবাদের তিনি এত নতুন ব্যাখ্যা দিয়েছিলেন যেগুলো আজও খুব বহু আলোচিত হয়। তো এরকম একজন শিক্ষাবিদকে খুব সঙ্গত কারণেই আমরা আমাদের রাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে পেয়েছি, এবং তিনি সর্বোচ্চ যে সম্মান ভারতরত্ন সেটিও পেয়েছেন। তো আমরা তার জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছি। কিভাবে আমরা পালন করি না, এই যে সুদূর অতীত থেকে এরকম অজস্র শিক্ষাব্রতী মানুষ, তারা বহন করে আনছেন জ্ঞানের আলো এবং সেটা বাহিত করে দিচ্ছেন পরবর্তী প্রজন্মের মধ্যে, সেই ঐতিহ্যটিকে, সেই পরম্পরাটিকে আমরা স্মরণ করি শিক্ষক দিবস। স্মরণ করার অর্থ এই নয় যে শুধু আনন্দে উৎসবে দিনটি কাটিয়ে দিলাম, স্মরণ করার অর্থ নিজেদের জীবনে ওই আলোক শিখা বহন করার অঙ্গীকার করা। তবে তার সাথে এটাও মনে রাখা যে আসলে কেউ কাউকে কিছু শেখাতে পারে না। স্বামী বিবেকানন্দ বলতেন না যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। একটা কুড়ির মধ্যে ফুল হয়ে ফুটে ওঠার যাবতীয় শক্তি নিহিত থাকে, সেই রকম মানুষের মধ্যেও রয়েছে পূর্ণতা, শুধু বিকাশের অপেক্ষা। এবং পূর্ণতার বিকাশ এটা একটা আন্তর প্রক্রিয়া। ফুলের ক্ষেত্রে যেমন আলো, মাটি, জল, হাওয়া, এগুলো একটা সাপোর্ট সিস্টেম তৈরি করে, আমাদের ক্ষেত্রেও আমাদের শিক্ষকেরা, মাস্টারমশাই, দিদিমণিরা আমাদের জন্য একটা অনুকূল পরিস্থিতি তৈরি করে দেন, আমাদেরকে পথটা দেখিয়ে দেন। চলার দায়িত্ব ছাত্রের, তারা আসলে নিজেরাই নিজেদের শিক্ষক। রাধাকৃষ্ণন বলতেন যে লাইফ অফ জয় অ্যান্ড হ্যাপিনেস ইজ পসিবল অনলি অন দ্য বেসিস অফ নলেজ, জ্ঞানের বিকাশে সত্যিকারের আনন্দ। তো আমি সারা জীবন বোধহয় এইটাই চেয়ে আসছি এবং চেয়ে যাব যে এই অলৌকিক আনন্দের জগৎ তোমাদের হোক এবং তোমাদের সামনে উদ্ভাসিত হোক। এই আশীর্বাদ করে এবং আমার গুরুজনদের, আমার গুরুবর্গকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমার বলা শেষ করছি। ম্যামের এই সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য ম্যামকে অনেক শুভেচ্ছা জানাই। প্রতিদিন
প্রতিটা ক্ষণে ম্যাম আমাদের মায়ের মতো আমাদের সবসময় কিছু শেখান এবং বোঝানোর চেষ্টা করেন। আজকের এই দিনে একটা বিশেষ অনুভূতি হয় আমাদের সংস্কৃত বিভাগের এই তিনজন শিক্ষিকাদের নিয়ে। ওনাদের আনুকূল্যে আমরা ক্রমশ শিক্ষা জগতের আলো দেখতে পাচ্ছি, আগামী দিনের একটা বৃহৎ লক্ষ্য সকল শিক্ষার্থীদের পক্ষে অসংখ্য এবং জানাই। এরপরে আমরা সংঘ তৃতীয় বর্ষের ছাত্রী পায়েল দাস আমরা চেষ্টা করছি। ধুয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি চুইয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোই পাগল প্রভা ধাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও। আলোকে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আজ মিছিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। মিছিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাই কো বাণী নাই কো ছন্দ নাই কো তান, তার এই আনন্দের জাগরণে ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাতে হৃদয় আমার নুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? গান কি শোনা গেছে? পায়েল দাস তোমাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর ধন্যবাদ। জানাই পায়েল দাসকে। এর পরবর্তী ঋষিকা আপনাদের সামনে আবৃত্তি পরিবেশন করতে আসছেন। নমস্কার, প্রথমেই উপস্থিত আমার সকল শিক্ষিকা এবং আমার গুরুজনদের আমার প্রণাম জানাই। আমরা যখন শিক্ষা গ্রহণ করি
তখন আমাদের সকলের মধ্যেই একটা উদ্দেশ্য থাকে, আমরা কেউ শিক্ষক, কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাই। আবার কেউ কেউ থাকেন যারা একটু খামখেয়ালি গোছের এবং আবেগপ্রবণ হন। সেই পরিপ্রেক্ষিতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটি কবিতা অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞাসা করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো, ওকে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ, কাকচাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর। জাম আর জামরোলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটি ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলেও তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের স্বপ্ন পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি। রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। নমস্কার। শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে সৌমদা। আগের বছর শিক্ষক দিবসেও ঈশিকা অসাধারণ কবিতা বলেছিল আমাদের সামনে, এবছর ভার্চুয়াল শিক্ষক দিবসে তার এই মর্মস্পর্শী কবিতা পরিবেশনের জন্য তাকে ধন্যবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই ঈশিকাকে। এই পাঠে আমি এগিয়ে যাও। এর পরবর্তী নিবেদন, আজকের এই শিক্ষক দিবসে আমাদের সংস্কৃত বিভাগের বিশিষ্ট অধ্যাপিকা অদিতি ম্যাম আমাদের সামনে কোনো বক্তব্য বা সঙ্গীত পরিবেশন করছেন। ম্যামকে করার জন্য আমার স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আমার খুব আনন্দ লাগছে যে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। খুব সম্ভবত গত বছরও আজকের দিনেই শিক্ষক দিবসের অনুষ্ঠান হয়েছিল, হয় আজকে বা গতকাল, আজকের দিনেই হয়েছিল। ঠিক, খুব ভালো লাগছে এবং গোছানো খুব সুন্দর হয়েছে। প্রথম থেকে যারা অনুষ্ঠান করলো, যারা যে বক্তব্য রাখলো, আমি পরপর নামগুলো ভুলে যাচ্ছি, পায়েল, নেহা, নেহার গান, শিকার কবিতা, দীপালির কবিতা, সবকিছু খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে আমার। আমার সমস্ত ছাত্রদের আমার শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই অনেক। অন্তরাদি, পৌলমি, সবার প্রতি অনেক ভালোবাসা জানাই। আর শিক্ষক দিবসে আমি তো মনে করি যে আমি সবার কাছ থেকেও শিখে চলি, সুতরাং সবাইকেই আমার শুভেচ্ছা এবং জানাচ্ছি। তো আজকে আমি একটা গান গেয়ে শোনাচ্ছি সবাইকে। মোর পথিকে
রে বুঝিয়ে নেছো এবার মোর করুন রূপাত এসেছে এসেছে অঙ্গনে এসেছে মোর দুয়ারে লেগেছে রথ পথিকে রে বুঝিয়ে নেছো এবার সে যে সাগর পারে রো মোর পরাণে দিয়েছে আনি আর হাতার আখির তারায় যেন গান গায় অরণ্য পর্বত এসেছে এসেছে অঙ্গনে এসেছে মোর দুয়ারে লেগেছে রথ পথিকে রে বুঝিয়ে এনেছো এবার দুঃখ সুখে এপারে ও পারে দোলাই দোলাই আমার মন কেন অকারণ অশ্রু সলিলে ভরে যায় যায় দুনয়ন ওগো নিদারুণ পাথ জানি জানি পুনিয়ে যাবে টানি আহারে চিরদিন মোর যে দিল ভরিয়া যাবে যাবে সে স্বপ্ন বত এসেছে এসেছে অঙ্গনে এসেছে মোর দুয়ারে লেগেছে রথ পথিকে রে বুঝিয়ে নেছো এবার সবাইকে আরো একবার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ধন্যবাদ আমি প্রথমেই বলবো আমাদের বলেন শেখার আগ্রহ প্রকাশ করো আর আগামী দিন এগিয়ে যাও ছোটখাটো বিষয়ের প্রতি নিজেকে আবদ্ধ করো না আজকের এই একটা সুন্দর দিনে আমি ম্যামকে বলবো এভাবেই ম্যাম আপনি আমাদের উৎসাহিত করুন আপনি আমাদের এগিয়ে যাওয়ার জন্য আরো আমাদের উৎসাহিত করুন আমাদের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে ম্যামকে আমাদের সশব্দ প্রণাম জানাই এরপরেই পরবর্তী নিবেদন সঙ্গীত আমি প্রেজেন্টিং এর মাধ্যমে সঙ্গীতটা প্রেজেন্টিং করছি নেহা ঘোষের কণ্ঠে সঙ্গীত সঙ্গ ছেড়ে দিচ্ছি
আনন্দ আকাশে বাতাসে আহাকি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহাকি আনন্দ আসে বাতাসে আজকে মোদের বড়ই সুখে দে আজকে মোদের বড়ই সুখে দে আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন মোরা হয়েছি স্বাধীন আজকে মোদের বড়ই সুখের দিন আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন মোরা হয়েছি স্বাধীন আজ মোরা হব ভোরে মুলুক ছেড়ে যাব ভরব ভুবন গাই পুরানো দিনের কথা আসে মনে পুরানো দিনের কথা আসে মনে আসে ফিরে আসে আহাকি আনন্দ আকাশে বাতাসে আহাকি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহাকি আনন্দ আকাশে বাতাসে আনন্দ আকাশে বাতাসে গেছো দুয়ার এসেছো জ্যোতি গান কি শোনা গেছে? হ্যাঁ শোনা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শোনা গেছে। নেহা ঘোষকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই তার এই অসাধারণ সঙ্গীত পরিবেশন করার জন্য। সেটা আমরা সাধ্যমতো প্রেজেন্টিং করার চেষ্টা করেছি। এর পরবর্তী নিবেদন, আপনাদের সামনে নৃত্য করতে আসছেন তৃতীয় বর্ষের ছাত্রী রিমা দত্ত। দেখা যাচ্ছে না তো দেখা যাচ্ছে না রে মুখ দেখা যাচ্ছে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভিডিওটা ঠিক করে ধরুন একটু উঁচু কর ক্যামেরাটা। ঠিক আছে মুখ দেখা যাচ্ছে না এবার। ঠিক আছে বুঝাচ্ছি তো
অসাধারণ নৃত্য পরিবেশন করলো তৃতীয় বর্ষের ছাত্রী রিমা দত্ত। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। এই ভার্চুয়াল প্রোগ্রামে তার এই সৎ প্রচেষ্টার মাধ্যমে সে আমাদের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে।
কি যা কথা বলেছেন এনএসএস ক্যাম্প থেকে শুরু করে 15ই আগস্ট বা বিভিন্ন হ্যালো, শোনা যাচ্ছে? ম্যাম কি শুনতে পেয়েছেন? ম্যাম কি আমার কথা শুনতে পেয়েছেন? আরেকবার বল, কোনো কথা শোনা যায়নি। কিছু শোনা যাচ্ছে না তো? ফোনটা অফ করছিস কেন? হ্যালো, আর একবার মুখে বল না। এরপর আমি এরপরেই আমাদের বিশিষ্ট অধ্যাপিকা পৌলমী ম্যামকে তার বিশেষ বক্তব্য বা আমার কথা? হ্যালো, তো কে শুনতে পাচ্ছে না? কিচ্ছু শোনা যাচ্ছে না, তুই প্রথম থেকে আরেকবার বল। শোনা যাচ্ছে? হ্যালো, আমরা আজকে এই শিক্ষক দিবসের দিনে আমাদের বিশিষ্ট শিক্ষিকা পৌলমী ম্যামের কাছ থেকে আমরা কিছু শুনে নেব। ম্যামকে কিছু বলার জন্য আমাদের সকলের পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আজকের দিনে তাদের নতুন করে আমার কিছু বলার নেই, যা তাদের সারা বছর বলি তাই বলার। শুধু এইটুকুই বলার যে যখন তারা কলেজে আসিস, তখন স্কুল থেকে নতুন জায়গা থেকে নতুন পরিবেশ থেকে আরেকটা নতুন পরিবেশে এসে সেখানে মানিয়ে নেওয়া, সে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা তাদেরকে চেষ্টা করি যতটা সম্ভব সহযোগিতা করার। কখনো কখনো সেই সহযোগিতাটা বকাঝকা, শাসন, অতিমাত্রা ধমক, প্রচণ্ড ভয় দেখানো, এগুলোর মধ্যে দিয়েও আসে। কিন্তু আসলে এই জিনিসটা তোদের তৈরি করে দেওয়ার জন্য, কেননা ভবিষ্যতে যদি কখনো তোদের কোনো রকম কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যা কিনা আমাদের সকলকেই হতে হয় কখনো না কখনো কোনো না কোনো সময়, তাতে যেন তোরা ভয় না পায়, তোরা যেন সেই কনফিডেন্সটা রাখতে পারি যে তাই ভবিষ্যতে যা কিছুই আসুক না কেন, তাতে তোরা অবিচলভাবে নিজেদের কাজটা করতে পারিস। আর কলেজ মানে আমার কাছে নিজের কাছেও কোনোদিন এটা ছিল না যে কেবলমাত্র কিছু রুম বা কেবলমাত্র কিছু টিচার, কলেজ মানে কিন্তু আমার কাছে ছিল আমার প্রোগ্রাম, আমার সমস্ত রকম অনুষ্ঠান, আমার সমস্ত রকম অন্যান্য ডিপার্টমেন্টের বন্ধুদের সাথে ভাব করা, তাদের সাথে গল্প করা, তাদের সাথে অনেকখানি সময় শেয়ার করা।
এটার কারণ হচ্ছে যখন তোরা কলেজ ছেড়ে চলে যাবি আর পরে 3 বছর মনে করার চেষ্টা করবি যে এই 3 বছরে কি পেয়েছি, তাতে এই জন্য শুধুমাত্র তোদের মধ্যে রুম নাম্বার 3, রুম নাম্বার 11, রুম নাম্বার 12 এইটুকু ছায়া না থাকে। এর বাইরেও তোদের মধ্যে যেন অনেকগুলো গল্প করার মতন, অনেক কথা বলার মতন অনেকগুলো বিষয় তৈরি হয়। তোদের বিভিন্ন কাজে উৎসাহ দেওয়া, বিভিন্ন কাজে প্রেরণা দেওয়া, ইচ্ছে করা, বিভিন্ন কাজে জোর করে কখনো কখনো বাধ্য করিয়ে করা, তার কারণ হচ্ছে যাতে ভবিষ্যতের জন্য তোদের কাছে অনেক কিছু স্মৃতি সঞ্চিত হয়। দেখবি পরে যখন কলেজ ছেড়ে চলে যাবি এই স্মৃতিগুলো তোদের কাছে তখন আস্তে আস্তে দামি হয়ে যাবে। আজকে যা নিতান্ত অকিঞ্চিত কর তা সেদিনকে দাঁড়িয়ে অনেকখানি হয়ে দাঁড়াবে। যারা শুধুমাত্র পড়ালেখা করে তাদের মধ্যে স্মৃতি কিন্তু জমে না, আর আমি চাই না যে তারা শুধুমাত্র যারা পড়ালেখা করে তোরাও তাদের মধ্যে একজন হোক। আমি চাই যে তোরা নাচে গানে আনন্দে উৎসবে সব কিছুর মধ্যে একজন হোক, যাতে তোদের সব কিছু সর্বাঙ্গীন বিকাশ হয়। যেমন করে আমি পড়ানোর সময় বলি না যে নটা রস আলাদা আলাদা কিন্তু পরিণামে আনন্দ দেয়, ঠিক সেরকম ভাবে জীবনের প্রতিটি আনন্দের জায়গা, প্রতিটি ইমোশন তোরা কলেজে এসে এক্সপেক্ট কর, কলেজে এসে সেগুলোকে এক্সপিরিয়েন্স কর, সেটাই আমি চাই। সেজন্য সে সমস্ত কিছুর মধ্যে থাকার জন্য আজকে তোদের কাছে আমার নতুন করে কিছু পাওয়ার নেই, বরং তোদেরকে ধন্যবাদ দেওয়ার আছে। কারণ আমি তোদের থেকে অনেক শিখেছি যে তোরা তোদের উৎসাহ দিয়ে, আন্তরিকতা দিয়ে কোভিড-19 মতন এরকম এক পরিস্থিতিতেও একটা ভার্চুয়াল সম্পূর্ণ আলাদা আঙ্গিকে, আলাদা প্ল্যাটফর্মে একটা টিচারকে করে ফেলতে পারিস, এটা আমরা কিন্তু সে যুগে ভাবতে পারিনি। সুতরাং সেই কারণে এবং প্রতিটি দিন প্রতিটি সময় আমাদের সহ্য করার জন্য তোদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো থাক, সবাই আনন্দে থাক, সবাই সুস্থ থাক, আর কলেজকে মনে রাখ নিজেদের মধ্যে দিয়ে, নিজেদের আনন্দের মধ্যে দিয়ে, এটুকুই আমি চাই। ম্যামের এই অমূল্য মুক্ত অমূল্য এই মূল্যবান বক্তব্যের সঠিক যে পরিমাপ তা আমার মুখের ভাষা আমি ব্যক্ত করতে পারছি না। শুধু এইটুকু বলি, কলেজের প্রথম দিন থেকেই ম্যাম আমাদের কলেজের প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের পার্টিসিপেট করার জন্য বলেছেন, এবং সর্বোপরি আমার একটা বিশেষ উপলব্ধি, সংস্কৃত বিভাগ ম্যাম সংস্কৃত বিভাগে এমন সবার সব ডিপার্টমেন্টের কাছে এমন ভাবে প্রেজেন্ট করেছে। সংস্কৃত ডিপার্টমেন্ট কলেজের একটা বিশেষ বিভাগ, যে বিভাগটা কলেজের প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করছে। এই জায়গায় ম্যামের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ম্যাম যেভাবে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, উৎসাহিত করছেন, আমি প্রার্থনা করি আমরা যেন এভাবে এগিয়ে যাই, ম্যামের আশা যেন পূর্ণ হয়। ম্যামকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সর্বোপরি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এর পরবর্তী নিবেদন নৃত্য করতে আসছেন কোয়েল রায়। আজকের এই সংক্ষিপ্ত প্রোগ্রামের অন্যতম আকর্ষণ এটাই শেষ নিবেদন বলতে পারি। এখন নৃত্য করছেন প্রীত কা মাই তেরি ছু মরিয়া লে
কোয়েল রায়কে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি পূর্বেই বলেছিলাম শুধুমাত্র অসংখ্য ধন্যবাদ বা আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন এই কটা শব্দের দ্বারা তার এই অমূল্য তার যে প্রতিভার মাপকাঠি আমি করতে পারি না, আমি তো আমার মুখের কথার দ্বারা ব্যক্ত করতে পারি না। কলেজের প্রত্যেকটা অনুষ্ঠানে কোয়েল নৃত্য পরিবেশন করে, অসাধারণ নৃত্য পরিবেশন করে। কোয়েল এগিয়ে যাক আগামী দিনে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সকলের পক্ষ থেকে কোয়েলকে অনেক ভালোবাসা জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে এটাই ছিল আমাদের শেষ নিবেদন। আমি আবার পুনরায় উপস্থিত বিশিষ্ট শিক্ষিকা তথা অধ্যাপিকা পৌলুই ম্যাম, অন্তরা ম্যাম এবং অদিতি ম্যামকে ওনাদের চরণে আমাদের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করি এবং সর্বোপরি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের চরণে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। আমার সহপাঠী এবং ভাই বোনদের বলবো, তোমরা যদি ম্যামেদের প্রণাম জানাতে চাও এবং নিজেদের মনের যে একটা ছুপ্ত ইচ্ছা থাকে, কথা না বললে আজকে হয় না। আমরা শিক্ষক দিবসের দিন প্রচন্ড কথা বলি, আনন্দ করি, কিন্তু যেটি অনলাইন প্রোগ্রাম কথা বলতে পারছি না, একটা যেন কিছু হারিয়ে যাওয়া হয়, তাই আমি সবাইকে বলছি
তোমরা কথা বলতে পারো। আর সুদীপ্ত, তুমি আর এক মিনিট পর রেকর্ডিংটা স্টপ করবে। শেষে কটা কথা বলে নি, আজকের এই শিক্ষক দিবসে আমরা প্রতিদিন কলেজ যাই, ঘুম থেকে উঠে নিজেদের কাজ করে কলেজ যাই, পড়ি চলে আসি, কিন্তু আমরা অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদের চিনি না, অন্য ডিপার্টমেন্টের স্যারদেরও চিনি না। আমরা একটা ছোট্ট জায়গার মধ্যে আবদ্ধ আছি, আমাদের আমাদের বিভাগের তিনজন ম্যাম আমাদের সর্বদাই উৎসাহিত করেন, শুধু পড়াশোনা নয়। অদিতি ম্যাম একটা কথা বলেন, জীবনটাকে সুন্দরভাবে সাজাও, শুধু পড়াশোনা নয়, গান নাচ যা যা সুপ্ত প্রতিভা আছে। ম্যাম আমাদের স্নেহ করে চলেছেন, আমরা ভুল করলেও ক্লাসে নিজেদের মধ্যে দ্বন্দ্ব অশান্তি করলেও ম্যাম আমাদের স্নেহ করে চলেছেন। আর পৌলি ম্যাম আমাদের এগিয়ে যাওয়ার জন্য, যদি দেবেন কিন্তু এগিয়ে যাওয়ার পর থেকে যাতে আগাম ভালো একটা জায়গায় পৌঁছাতে পারি, আমাদের প্রণাম নেবেন ম্যাম। আর কিছু বলার থাকলে যদি ভাই বোনেরা কিছু বলেন।